আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আজকের ভিডিওতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান, যা ভিডিওটি না টেনে যদি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে বেশ কিছু সমস্যার সমাধান পাবেন। তাছাড়া আপনারা যে সকল কমেন্টস করেছেন সেই কমেন্টসের উত্তরও আমি এই ভিডিওতে দিয়ে দিব। যে কমেন্টসগুলির উত্তর পেলে আপনি হয়তো সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই জন্য প্রথমে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে সঠিক ক্যাপসা দিয়ে লগ ইন করবেন। তো আমি লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পর আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। তো ড্যাশবোর্ডে এসে আমি প্রথমে আগে আপনাদের একটা সুখবর জানাই। দেখেন জরুরি বিজ্ঞপ্তি, একবার নিচের অংশটা দেখেন। যেহেতু উপবৃত্তির সার্ভার পিইএসপি এমআই সফটওয়্যার সময়ে সময়ে ডাউন হয়ে যাওয়ায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগসমূহের ইউজারগণের বর্ণিত কার্যাদি শতভাগ সম্পন্নকরণ বাধাগ্রস্ত হয়েছে, সেহেতু উক্ত চারটি বিভাগের ইউজারগণের জন্য পরবর্তীতে সময় বৃদ্ধিপূর্বক কার্যাদি সম্পন্নের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা উপবৃত্তি বিভাগ থেকে 8/9/2023 তারিখে দিয়েছে, আপনারা হয়তো অনেকে পেয়েছেন। তো যেহেতু এই চারটি বিভাগে দিয়েছে, এখন তো আমরা খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগ কাজ করছি, তাই না? তো আমাদেরও কিন্তু সার্ভার সময় সময়ে ডাউন হয়ে যাচ্ছে, কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছে। তো আশা করছি আমাদেরও এই চারটি বিভাগেরও সময় বৃদ্ধি করা হবে। তাই আপনারা তাড়াহুড়ো না করে নিশ্চিন্তে ধীরে সুস্থে কাজ করুন। তবে সার্ভার যতক্ষণ ডাউন না হয় ততক্ষণ আপনারা কাজ করতে থাকুন, সময় বাড়ালো কি না বাড়ালো সেদিকে চেয়ে থাকবেন না। তো এখন আসছি আপনাদের কমেন্টসের উত্তরে। যে নাদিয়া সুলতানা, সুমা ম্যাডাম, আপনি প্রশ্ন করেছেন, স্যার আমি প্রথমেই তথ্য আপডেট করে ক্লাস্টারে দিয়ে ফেলেছি, কিন্তু যে তথ্যগুলো আপডেট করা হয়েছে তার সবগুলো দেখাচ্ছে না, আর আমি নতুন এন্ট্রি পরে দিতেছি, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? তো ম্যাডাম, আপনি যেহেতু প্রথমেই তথ্য আপডেট দিচ্ছেন আর ক্লাস্টারে দিয়ে ফেলেছেন, যে তথ্যগুলি ক্লাস্টারে দিয়ে ফেলবেন সেগুলি আর দেখাবে না, এর জন্য কোনো চিন্তা করবেন না। তো আপনি শিক্ষার্থীর তত্ত্ব হালনাগাদ করেন আর নতুন তত্ত্বে হালনাগাদ করেন, আপনার ইচ্ছা যেটা ইচ্ছা এটা আপনি আগে করতে পারবেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। তারপরের প্রশ্ন, পুনরাবৃত্তি শিক্ষার্থীতে উপবৃত্তি পাবে না, তাকে তালিকায় এন্ট্রি দিতে হবে কেন? হ্যাঁ, পুনরাবৃত্তি শিক্ষার্থী তো উপবৃত্তি পাবে না, তাকে তালিকায় এন্ট্রি দিতে হবে কেন? তো স্যার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি যদি পুনরাবৃত্তি শিক্ষার্থী উপবৃত্তি পোর্টালে তালিকায় এন্ট্রি না করেন, তাহলে কিন্তু আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা আর এন্ট্রিকৃত শিক্ষার্থীর সংখ্যা সমান হবে না, তাই আপনি অবশ্যই পুনরাবৃত্তি শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে হবে। পরের প্রশ্ন, প্রদীপ রঞ্জন দা, আপনি প্রশ্ন করেছেন, যারা পাঠচক্র সমাপন করেছে তাদের তথ্য কি ক্লাস্টারে পাঠাতে হবে? হ্যাঁ, যারা পঞ্চম শ্রেণী পাশ করে প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্ত করেছে তাদের তথ্য ক্লাস্টারে পাঠাতে হবে। যদি তাদের তথ্য ক্লাস্টারে না পাঠান, তাদের তথ্য কিন্তু আপনার সার্ভারে থেকে যাবে। আর যদি ক্লাস্টারে পাঠান, প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্ত করে তারা চলে গেছে, তো পরবর্তীতে কিন্তু আপনার সার্ভারে আর এগুলি থাকবে না, এর জন্য এগুলিকেও আপনি ক্লাস্টারে পাঠাতে হবে। পরের প্রশ্ন, বিপ্লব দা, আপনি করেছেন, উপবৃত্তির তথ্য আলবিল করতে যেসব শিক্ষার্থী আমার স্কুল থেকে টিসি নিয়ে অন্যত্র চলে গেছে সেসব শিক্ষার্থীর ক্ষেত্রে কী করণীয়, কারো জানা থাকলে জানাবেন প্লিজ। তো বিপ্লব দা, আপনার প্রশ্নের উত্তর হলো, যদি কোনো শিক্ষার্থী আপনার বিদ্যালয় থেকে টিসি নিয়ে অন্য বিদ্যালয়ে চলে যায় কিন্তু তার তথ্য আপনার বিদ্যালয়ে এখনও রয়ে গেছে, ওই সকল শিক্ষার্থীর যদি পঞ্চম শ্রেণী হয়ে থাকে, তাহলে শ্রেণী হালনাগাদে গিয়ে কারণ হিসাবে আপনি প্রাথমিক চক্রের সমাপ্তিটা দিয়ে দিবেন। আর যদি প্রাক প্রাথমিক থেকে বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোনো শিক্ষার্থী টিসি নিয়ে চলে গেছে, তাহলে ওই শিক্ষার্থীর তথ্য আপনি হালনাগাদ করবেন না। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। পরের প্রশ্ন করেছেন, শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়ে 2001 সালে প্রথম শ্রেণী, বর্তমানে তৃতীয় শ্রেণীতে দিয়ে কারণ শ্রেণী প্রমোশন দেওয়া হয়েছে। আবার নিচে লিখেছেন 2021 প্রথম, 22 দ্বিতীয়, 23 তৃতীয় শ্রেণী, এখন কি কোনো সমস্যা হবে? না, এটা তো ঠিকই, যারা 2021 সালে প্রথম শ্রেণীতে ছিল 22 তারা দ্বিতীয় শ্রেণীতে, 23 তৃতীয় শ্রেণীতে থাকবে, এবং এক্ষেত্রে কারণ হিসাবে আপনি শ্রেণী প্রমোশন দিয়েছেন, খুব ভালো করেছেন এবং এভাবে দিতে হবে। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এরপরের প্রশ্ন করেছেন, স্যার যারা আমাদের বিদ্যালয় থেকে চলে গেছে তাদের কি করব? এটা আমি আগেও বলেছি, তারপর আবার বলছি, যদি আপনার বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করে চলে যায়, তাহলে বেনিফিশিয়ারি শিক্ষার্থীতে গিয়ে শিক্ষার্থীর তথ্য হালনাগাদ দিয়ে ওই সকল শিক্ষার্থীদের কারণ হিসাবে আপনারা প্রাথমিক চক্রের সমাপ্তি সিলেক্ট করে দিবেন। আর যদি প্রাক প্রাথমিক থেকে
বর্তমানে পঞ্চম শ্রেণী পর্যন্ত এর ভিতরে কোনো শিক্ষার্থী আপনার বিদ্যালয় থেকে চলে যায় তাহলে ওই সকল শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করবেন না এবং তাদের তথ্য ক্লাস্টারেও পাঠাবেন না। তারপরের প্রশ্ন দেখেন, আপনি করেছেন, স্যার নতুন শিক্ষার্থীর এন্ট্রি করতে গিয়ে শিক্ষার্থীর ইংরেজি নাম আসে না, লেখাও যাচ্ছে না, এটা ছাড়া সংরক্ষণ নিচ্ছে না, এর সমাধান কি? তো সাবরিনা ম্যাডাম, আপনার প্রশ্নের উত্তর হলো, যদি ওই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনলাইনে করা না থাকে তাহলে ওই শিক্ষার্থীর ইংরেজি নাম আসবে না। তো এখানে ইংরেজি বা বাংলা যে কোনো নাম না আসলেও এখানে লেখার কোনো সুযোগ নেই। আপনি আগে খবর নিয়ে দেখবেন যে ওই জন্ম নিবন্ধনটা অনলাইন করা আছে কি না, যদি অনলাইন করা থাকে তাহলে কয়েকবার ট্রাই করবেন, আশা করি ইংরেজি নামটাও চলে আসবে। তারপরের প্রশ্ন, স্যার ছাত্রদের শ্রেণী এবং রোল নং ভুল হয়েছে, এখন সংশোধনের কারণ কোনটা দেব? যদি 2022 সালে যদি আপনি কোনো শিক্ষার্থীর তথ্য ভুল করে থাকেন, 2023 সালে এটা শ্রেণী হালনাগাদের এখানে কারণ হিসাবে ভুল এন্ট্রি দিয়ে দিবেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। পরের প্রশ্ন, স্যার কোনো স্টুডেন্টকে অ্যাকাউন্ট থেকে ডিলিট করতে হলে কী করণীয়? তো আমি বলছি যে কোনো স্টুডেন্টকে আপনি উপবৃত্তির অ্যাকাউন্ট থেকে ডিলিট করতে পারবেন না, শুধু নিষ্ক্রিয় করে রাখতে পারবেন, এখানে ডিলিটের কোনো অপশন নেই। তারপরের প্রশ্ন, স্যার ডুপ্লিকেট বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ফাউন্ড, এরকম হলে কী করণীয়? আচ্ছা, ডুপ্লিকেট বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ফাউন্ডে এরকম হলে যা করবেন আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। পরের প্রশ্ন, স্যার পিতার মোবাইল নাম্বার মাতার নাম্বারের অপশনে দিলে সমস্যা হবে? এখানে সমস্যা না হলেও এখানে কিন্তু দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, তো এক্ষেত্রে আমরা প্রথমে যাব প্রাথমিক নির্বাচনে, এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে যাব। এই যে দেখেন মাতার মোবাইল নাম্বার এখানে এবং পিতার মোবাইল নাম্বার এখানে, এখানে কিন্তু লাল তারকা চিহ্নিত নেই, ঠিক আছে? তো আমার মতে যেটা সঠিক, যদি পিতার মোবাইল নাম্বার হয় পিতার এখানেই রাখেন, আর যদি মাতার মোবাইল নাম্বার হয়ে থাকে মাতার এখানেই রাখেন, একজনেরটা আরেকজনের জায়গায় না দেওয়াটাই ভালো, পরবর্তীতে হয়তো কোনো সমস্যায় পড়তে পারেন। এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান প্র্যাকটিক্যালি দেখাবো। ড্যাশবোর্ডে আসবেন, তো এখানে আসার পরে এই প্রাথমিক নির্বাচনে ক্লিক করবেন। হ্যাঁ, এখন এখানে প্রশ্ন হলো যে আপনারা যদি কোনো নতুন শিক্ষার্থী এন্ট্রি দেন তাহলে সরাসরি ক্লাস্টারে জমাদানে চলে যায়। এই সমস্যার সমাধান হলো, আপনারা যদি কোনো নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেন, এন্ট্রি দেওয়ার পরে যখন আপনারা সংরক্ষণে ক্লিক করেন, করার পরে এটা দুইটা জায়গায় পাবেন, শিক্ষার্থীর তথ্য আপডেটে পাবেন আর ক্লাস্টারে তালিকা জমাদান এখানে পাবেন। এতে বইয়ের কিছু নেই, যেমন দেখেন এই যে শিক্ষার্থীর তথ্য আপডেট, যেমন এখানে প্রাক প্রাথমিক মোসাম্মদ ফাহমিদ আক্তার, এটাকে আমরা এই শিক্ষার্থীর তথ্য আপডেটে এই শিক্ষার্থীকে আমরা এডিট করতে পারবো। কিসের ক্ষেত্রে এটা? নতুন শিক্ষার্থী যখন এন্ট্রি দিবেন তাদের তথ্য ভুল হলে যদি আপনি ক্লাস্টারে না পাঠিয়ে থাকেন তাহলে আপনি এটাকে এডিট করতে পারবেন এখানে ক্লিক করে, আর এটাকে এই তথ্যটাকে আপনারা আবার ক্লাস্টারে তালিকা জমাদান এখানেও পাবেন। এই যে ফাহমিদা আক্তার, ঠিক আছে, এখানে হলো আপনি ক্লাস্টারে পাঠাবেন এখান থেকে। এই জন্য আপনি এখানে এই যে বর্গাকার আইকনটা, এটাতে ক্লিক করে আপনি ক্লাস্টারে পাঠানো ক্লিক করলেই চলে যাবে। তো দুইটা অপশনে কিন্তু আমরা শিক্ষার্থীর তথ্য পাচ্ছি, এতে ভয়ের কিছু নেই। দুই নম্বর সমস্যা হলো, নতুন শিক্ষার্থী এন্ট্রির ক্ষেত্রে আমরা যদি ওই শিক্ষার্থীর জন্ম সনদের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে খুঁজুনি ক্লিক করি, অনেক ক্ষেত্রে ডুপ্লিকেট বার্থ রেজিস্ট্রেশন ইজ ফাউন্ড এই লেখাটা আসে। তো এটাকে আপনারা অনেকেই মনে করে থাকেন যে এটা সার্ভারে কোনো সমস্যার কারণে মনে হয় এটা আসে, আসলে আপনারা যা ভাবছেন তা না। এই যে ডুপ্লিকেট বার্থ রেজিস্ট্রেশন ইজ ফাউন্ড লেখা আসে, সেটা আসার কারণ হলো যে এই শিক্ষার্থী কোনো না কোনো বিদ্যালয়ে উপবৃত্তির সফটওয়্যারে এন্ট্রি আছে, সেখানে তার এই জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে এন্ট্রি করা আছে, এই জন্য ডুপ্লিকেট বার্থ রেজিস্ট্রেশন ইজ ফাউন্ড লেখাটা আসে। তো ওই শিক্ষার্থী কোথায় আছে তা যদি আপনি জানতে চান তাহলে বিদ্যালয়ের প্রাথমিক তালিকায় আপনি এখানে যাবেন, এখানে গিয়ে এই যে এখানে যাবেন, গিয়ে এখান থেকে শ্রেণীটা দিবেন, তারপর জন্ম সনদ নাম্বারটা এখানে দিবেন, তার রোলটা এখানে দিবেন, আর অভিভাবকের এনআইডি নাম্বারটা আপনারা এখানে দিবেন। দিয়ে যখন আপনারা খুঁজুনি ক্লিক করবেন তখন ওই শিক্ষার্থী কোন বিদ্যালয়ে ভর্তি আছে তাকে পেয়ে যাবেন। আচ্ছা, সেখানে যদি আপনারা না পান তাহলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডি থেকে সার্চ দিলে ওই শিক্ষার্থী কোথায় আছে তার অবস্থান আপনি জানতে পারবেন। আচ্ছা, ওই শিক্ষার্থীর অবস্থান যদি জানতে পারেন
তাহলে পরবর্তীতে ট্রান্সফার অপশন চালু হলে প্রত্যাশিত বিদ্যালয়ে আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন। এরপরে দেখেন আপনারা অনেক ক্ষেত্রেই এই জায়গার মধ্যে কিছু তথ্য দেওয়ার পরে যখন আপনারা নিচে সংরক্ষণে যান তখন সংরক্ষণ হয় না, হ্যাঁ বলে ফিল্ডগুলি পূরণ করুন। তখন আপনারা এই যে বর্তমান ঠিকানা আছে এখানে এসে আপনারা এই যে এটাকে এটা থেকে আবার আপনারা এখানে যে ওয়ার্ড নং থাকতে পারে বা পৌরসভা ইউনিয়ন এগুলি থাকতে পারে আপনি এটাকে সিলেক্ট করে আপনি আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবার এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে, হ্যাঁ তখন আপনি এটাকে আবার সংরক্ষণ করতে পারবেন। আরও অনেক প্রশ্ন আপনারা করেছেন যা আমি দেখাচ্ছি, তো আপনাদের কাজ হবে নতুন শিক্ষার্থীর তথ্যগুলি আগে আপনারা এন্ট্রি দিয়ে সংরক্ষণ করে রাখবেন। পরবর্তী যে প্রশ্নগুলি এটা বেনিফিশিয়ারি শিক্ষার্থীর ক্ষেত্রে, এখানে গিয়ে যখন আপনারা শ্রেণী হালনাগাদে ক্লিক করবেন তখন এগুলি আসবে। তো যদি এগুলি না আসে আপনারা এই যে এখানে এখানে দেখেন রিলোড দ্য পেজ এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করতে থাকবেন চলে আসবে। এরপরে যদি না আসে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন দেখবেন চলে আসছে, এটা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন আমি এই বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে যাব, কারণ এই বেনিফিশিয়ারি শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদের ক্ষেত্রে আপনাদের অনেকের অনেক কমেন্টস ছিল, যে কমেন্টসগুলির উত্তর আমি এই ভিডিওতে দেব। এজন্য আমি বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদে যাব। হ্যাঁ তো প্রথমে মনে করেন আমার এই শিক্ষার্থী 2022 সালে চতুর্থ শ্রেণীতে ছিল, 2023 সালেও সে চতুর্থ শ্রেণীতে, তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে তার শ্রেণী চতুর্থ থাকবে, শিফট দ্বিতীয় থাকবে, শাখা থাকলে দিবেন না থাকলে না দিবেন, তো 2023-এ তার রোলটা কত এটা দিবেন। যেহেতু সে রিপিটার এখানে ক্লিক করে আপনি পুনরাবৃত্তি এটা সিলেক্ট করে দিবেন, কারণ 2022-এও সে চতুর্থ শ্রেণীতে ছিল, 2023-এও সে চতুর্থ শ্রেণীতে আছে, তাহলে এটাকে পুনরাবৃত্তি সিলেক্ট করে এখানে সংরক্ষণ করবেন। রোলটা অবশ্যই 2023-এর দিবেন। তারপরে যে সমস্যা এটা দেখাচ্ছি আমি আপনাদের, মনে করেন এই এই শিক্ষার্থীটা 2022 সালে সে তৃতীয় শ্রেণীতে ছিল, ভুলক্রমে আমি তাকে চতুর্থ শ্রেণী দিয়ে ফেলেছিলাম। যেহেতু 2022-এ সে তৃতীয় শ্রেণীতে ছিল, 2023-এ কিন্তু সে চতুর্থ শ্রেণীতে থাকবে, তাই না? তো ভুলে আমি 2022-এই তাকে চতুর্থ শ্রেণীতে দিয়ে ফেলেছিলাম। এই ক্ষেত্রে আপনারা এই এখানে এডিটে যাবেন, এখানে গিয়ে 2022-তে সে চতুর্থতে আছে ঠিক আছে, শিফট দিবেন, শাখা যদি থাকে দিবেন, তার 2023-এর রোলটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে গিয়ে আপনারা ভুল এন্ট্রি এটা সিলেক্ট করে দিবেন, হ্যাঁ কারণ ভুলে 2022 সালে তাকে চতুর্থতে রেখে দিয়েছিলেন কিন্তু সে ছিল তৃতীয়তে, বাস্তবে সে 2023-এ চতুর্থতে পড়বে। তো যেহেতু 2022-এ আপনি ভুলটা করেছিলেন এখানে ভুল এন্ট্রি দিয়ে তারপরে এখানে সংরক্ষণে ক্লিক করবেন। তারপরে সমস্যা দেখেন আমরা শ্রেণী হালনাগাদে আবার যাব, পঞ্চম শ্রেণীর কোনো শিক্ষার্থী আপনার এখানে 2022 সালে ছিল, 23 সালে সে কোথায় গেছে এখানে ক্লিক করবেন। গিয়ে এখানে আপনি শ্রেণী পঞ্চমও রাখতে পারেন, শ্রেণী ষষ্ঠ দিতে পারেন, কোনো সমস্যা নেই। মূল কথা হলো সে আপনার বিদ্যালয় থেকে প্রাথমিক চক্র সমাপ্তি শেষ করে চলে গেছে, এটা আপনি সিলেক্ট করে দেবেন, এটা হলো আসল, ঠিক আছে। এখানে পঞ্চমও দিতে পারেন, এখানে ষষ্ঠ দিতে পারেন, প্রাথমিক চক্রের সমাপ্তির ক্ষেত্রে মনে রাখবেন কথাটা, দিয়ে তারপরে আপনারা এখানে সংরক্ষণে ক্লিক করবেন, কোনো সমস্যা হবে না। তারপরে সমস্যা হলো যে মনে করেন আমার এই শিক্ষার্থী 2022-এ আমার এখানে ছিল, 23-এ এখন আর আমার এখানে নাই, সে কোথায় গেছে তা আমি জানি না। তো এই ক্ষেত্রে আপনি এখানে এই যে এডিটে ক্লিক করবেন না, এর কোনো তথ্য হালফিল করবেন না, এমনকি তার কোনো তথ্য আপনারা ক্লাস্টারেও পাঠাবেন না, তাহলেই কেবল আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। এখন আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে স্যার এই যে পঞ্চম শ্রেণীর যারা প্রাথমিক চক্রের সমাপ্তি করেছে তাদেরকে আমরা ক্লাস্টারে পাঠাবো কি না? অবশ্যই তাদেরকে আপনারা ক্লাস্টারে পাঠাবেন, কারণ যদি ক্লাস্টারে না পাঠান এটা কিন্তু আপনার সার্ভারে থেকে যাবে, আর যদি ক্লাস্টারে পাঠান তাহলে প্রাথমিক চক্রের সমাপ্তি হিসাবে তাকে আপনার সার্ভার থেকে বাতিল করা হবে, পরবর্তী চাহিদাতে তাকে আর আপনারা পাবেন না। আর যদি ক্লাস্টারে না পাঠান তাহলে ওই শিক্ষার্থীর তথ্য আপনার সার্ভারে থেকে যাবে। তাই আপনারা যে শিক্ষার্থীর তথ্যগুলি প্রাথমিক চক্রের সমাপ্তি করেছে দিয়েছেন সেগুলিও আপনারা ক্লাস্টারে পাঠাবেন। এরপরে দেখেন তো এগুলি হালফিল করার পরে যখন আপনি এখানে ক্লিক করবেন
তো এখানে ক্লিক করে আপনি এই যে দেখেন আমি 50 দিলাম দিয়ে যখন এখানে ক্লিক করবেন তখন সবগুলি সিলেক্ট হয়ে যাবে তো এখন যদি আপনি ক্লাস্টারে পাঠিয়ে দেন তাহলে কিন্তু তাদের তালিকা আর এখানে থাকবে না ঠিক আছে তো কোথায় থাকবে এটা আবার আপনি পাবেন যখন চাহিদা পাঠাবেন তখন উপজেলা থেকে আপনার সার্ভারে এগুলি পাঠানো হবে তখন আপনি চাহিদার সময় এগুলি পাবেন আর অনেক ভিডিওতে দেখেছি বলেছে যে আপনি এগুলি ক্লাস্টারে পাঠিয়ে রিপোর্টে গিয়ে শিক্ষার্থী রিপোর্ট ডাউনলোড দিতে পারেন কিন্তু না আপনারা যদি এখন শিক্ষার্থী রিপোর্ট ডাউনলোড দেন দেখেন এখানে যদি আমি যাই এই যে যদি আমি এটাকে ডাউনলোড দেই এই যে আমি ডাউনলোড দিলাম দেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে হয়ে গেছে কিন্তু কোনটা ডাউনলোড হয়েছে এটা ডাউনলোড হয়েছে আমার 2022 সালেরটা এই 2023 সালে আমি যেগুলি হালফিল করছি এগুলি কিন্তু ডাউনলোড হয়নি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এখানে ক্লিক করে আমি ডাউনলোডে ক্লিক করে এখন ডকুমেন্টসে ঢুকবো ঢোকার পরে আমি এটা ডাউনলোড দিয়েছি এটা ওপেন করব ওপেন করার পরে যে দেখেন আমি যে ডাউনলোড দিয়েছি এই যে মোহাম্মদ জিশান আহমেদ এটা কিন্তু আমার 2022 প্রাক প্রাথমিকের ছাত্র অর্থাৎ নতুন যেগুলি আমি এন্ট্রি দিয়েছি সেগুলি কিন্তু এখন পাবো না তো সেগুলি কখন পাবো সেগুলি পাবো যখন আমার কাছে চাহিদা আসবে আসার পরে যখন আমি চাহিদা ফিল আপ করে পাঠাবো উপজেলাতে তখন আমি এগুলি ডাউনলোড দিলে এই তথ্যগুলি থাকবে এখন কিন্তু এখন যাদের তথ্য হালফিল করছেন এখনই আপনারা রিপোর্ট ডাউনলোড দিলে পাবেন না তো সবশেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বের হবেন তো আমি লগ আউট হয়ে বের হলাম তো এইভাবে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানগুলি করে নেবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ